শ্যামল ছায়া নামক তপশিলী ছাত্রী নিবাসের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করলেন মন্ত্রী সুধাংশু দাস। দক্ষিণ ত্রিপুরা জেলার সাম্ব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পরিণা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সংযুক্ত শ্যামল ছায়া নামক তপশিলী ছাত্রী নিবাসের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন ত্রিপুরার তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন সাম্ব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী সুধাংশু দাস বললেন, আর্থিকভাবে দুর্বল তপশিলী জাতিভুক্ত মেয়েদের পড়াশোনার সার্বিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা সরকার বদ্ধপরিকর।